নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি আমার গাছের সুন্দর ফুলের শুভেচ্ছা নিয়ে আপনাদের কাছে। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, আমাদের রবিবারটা আজকে শুরু হলো এই গাছের সঙ্গে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এই জানলাটা খুলি বারান্দা, আর দেখুন আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি খুব জোরেই হচ্ছে। আর এদিকে আজকে আমার মেয়ের ডান্সের এক্সাম আছে, সকাল সকাল সব কাজকর্ম সেরে 12টার মধ্যে আমাকে ডান্স স্কুলে পৌঁছাতে হবে। আর এই বৃষ্টি দেখে মনে হচ্ছে কি করে মেয়েটাকে নিয়ে যাব বৃষ্টির মধ্যে। আজকে রবিবার দিন, একটু কোথায় শান্তি দেবে আকাশটা, না আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কি আর বলবো, মনে কষ্ট নিয়ে আমি এবার কাজ করতে শুরু করে দিই, আর কি করব, বৃষ্টি তো হয়ে যাবে বৃষ্টির মতো। তো চলুন কাজকর্ম শুরু করে দিই। তো সকালবেলা মেয়ের জন্য আমি ব্রেকফাস্ট করে নিয়েছি গোবিন্দভোগ চালের ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি। ওর শরীরটা খারাপ, ডাক্তার বলেছে সকালবেলা খালি পেটে ওষুধ খাওয়ানোর পরে ভারী কিছু খাওয়াতে, যেমন ভাত। তো আমি ভাতটাই খাওয়াই, আর আজকে রবিবার বলে গোবিন্দভোগ চালের ভাতটা করলাম। এখানে আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আপনাদের দাদা গেছে হচ্ছে বাজারে, ও বাজার আনলে আমি রান্না করব। জানি কে কোনো মাংস তো আনবে, তাই জন্য আমি আদা রসুনটা আগে ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুনটা ছাড়ানো থাকলে কি মাংসটা তাড়াতাড়ি করা যায়। তো আজকে চিকেন এনেছে, কারণ তাড়াতাড়ি আমাকে যেতে হবে, তাই চিকেনটাই আনতে বলেছি। আর জানেন তো আমার মেয়ে চিকেনটাই ভালোবাসে। আর দু পিস মাছ বার করেছি মার মার বাবার জন্য, ওনারা তো মাংস খায় না। আর সবজি ফবজি দেখুন সব কেটে রেডি করে নিয়েছি, এবার রান্না করার পালা, খুব তাড়াতাড়ি পড়বে, রান্না করে যেতে হবে আমাকে। করে রান্না করছি এখন, এখানে ভাত বসিয়ে চিকেনটা হচ্ছে। চিকেনটা আজকে অন্যরকম করে করেছি, পরে আপনাদের রেসিপিটা দিয়ে দেবো। মানে ঢেঁড়স ভাই, সরি ঢেঁড়স বলছি, তারা হলো চটে, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা হয়ে গেছে। বাবার মার মাছের ঝোলটা বসিয়েছিলাম, কিন্তু আমি নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি চলে যাবো, দেরি হয়ে যাবে, মাকে বলবো একটু আর একটু ফুটিয়ে নিতে। এই হলো আজকের চিকেনের ফাইনাল লুক, ঝোল ঝোল করে নিয়ে একটু গ্রেভি গ্রেভি করেছি। আমরা এখন যাব, আমরা দুজনই এখন রেনকোট পরে রেডি। বেরোনোর সময় যতটা বৃষ্টি হচ্ছে, আর এত জোরে বৃষ্টি হচ্ছে যে স্কুটি চালানোটা খুবই মুশকিল, তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। একটু কমলে তারপর যাব, রেনকোট পরা আছে চলে যাব। নাচের এক্সাম আছে, ডান্স এক্সাম, ক্রিয়েটিভ PP2 দেবে। এই যে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, রেনকোট পরে দাঁড়িয়ে আছে। আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে যে বলবো। ডান্স ক্লাসে চলে এসেছি, এক এক করে সবার এক্সাম হচ্ছে। আমার মেয়ে ক্রিয়েটিভ PP2 দেবে, তো PP1 আগে হয়েছে, তারপর PP2 হবে। তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যখন ওর নাম ধরে ডাকবে তখন ও যাবে। আর এখানে দেখুন আমরা বন্ধুরা ওয়েট করছি, আর বাইরে যথারীতি বৃষ্টি পড়ছে বলে ভিতরে বসে আছি। আর অনেকে আছে দেখুন, ভিড়ও আছে। এবার এগুলো হচ্ছে আমার সব ফ্রেন্ড, এই যে দেখছেন কত ভিড়। আমাদের ডান্স স্কুলে কিন্তু অনেক স্টুডেন্ট, কিন্তু সবাই এক্সাম দিচ্ছে না বলে তবুও ধরুন খালি, কিন্তু অনেক স্টুডেন্ট। তো এই যে আমার মেয়ের ফ্রেন্ডরা, একটু ফটোশুট করছি। বন্ধুরা বন্ধুরা থাকলে যা হয়, ফ্রেন্ডশিপ ডে ছিল বলে একটু হ্যান্ডশেক করে নিল, আর তারপর দেখছেন কী সুন্দর পোজ দিচ্ছে। আমার মেয়েটা দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপরে বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, সবাইকে খেতে পেতে দিলাম, তারপর একটু শুয়েছিলাম। তো আপনাদের দাদা আমাকে বললো আমি একটু ঘুরে আসি, আমরা বললো আমরাও যাবো, বললো তোমরা জামা প্যান্ট পরে রেডি হও, আমি ফোন করলে তারপরে তোমরা বেরোবে, আমি নিয়ে যাব। তো জানি না কোথায় যাচ্ছে, দেখি কি বলে। তো দেখুন বাইক নিয়ে বেরিয়ে গেলো, বললো ফোন করলে রেডি হবে, তারপর নিয়ে যাব। তো দেখা যাক, এখন 4টে মতো বাজে। তো আপনাদের দাদা ফোন করেছিল, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে আপনার দাদাও চলে এসছে আমাদের নিতে, এবার আমরা যাব, দেখি কোথায় নিয়ে যায়। বলবো তো সারপ্রাইজ আছে, দেখা যাক কী সারপ্রাইজ দেয়, হুট করে অসময়ে আবার কী সারপ্রাইজ দেয় দেখা যাক। মেয়েকে চুড়িদার আর প্লাজো পরিয়েছি, এই জামাগুলো না পরা হয়ে ওঠে না, তাই জন্য দেখুন সামলাতে আর পারছে না প্যান্টটাকে। তারপরে আমাদের নিয়ে গেল দেখলাম অ্যাক্রোপলিস মলে। অ্যাক্রোপলিস মলে যাওয়ার পরে উঠলো লিফটে,
দেখা যাক কোথায় নিয়ে যায়। ও মা নিয়ে গেল আমাদের কুমার আর টাটা প্রোডাক্টের। তো সেখানে গিয়ে জানতে পারলাম যে আমাদের জন্য একটা নিউ টিভি কিনবে। আমাদের অ্যান্ড্রয়েড টিভি আছে, ওনার পছন্দ এখন গুগল টিভি, তাই জন্য গুগল টিভিটা কিনতে এসছে। তো আমি আর মেয়ে একটু ভিডিও করে নিলাম। এখানে আপনাদের দাদা হচ্ছে বুঝে নিচ্ছে যে কী কী ফিচার আছে না আছে, আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর এই হলো আমাদের বাড়ির টিভিটা, এটা 42 ইঞ্চি। এই টিভিটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, তো এটা ওনার এখন পছন্দ 55 ইঞ্চি, তাই জন্য নতুন সারপ্রাইজ দিল, আমিও সারপ্রাইজ হলাম, ভালোই লাগলো। আজকে সোমবারের মর্নিং, আমি এই যে এখনও কৃষ্ণ শুয়ে আছে, স্নান করে পুজো দেব। আজকেও বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। তো কালকে রাতে আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, এসে একটা কেক ছিল সেটা বানাচ্ছিলাম, আর রান্না তো থাকে, মেয়েকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম, তাই জন্য আর ভিডিওটা করতে পারিনি। এখন মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আর আসার পরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো কেকটা পুরো কমপ্লিট করব। তো চলুন আপনাদের দেখাই। একটা ছোটো কেকের অর্ডার আছে, 1/2 পাউন্ডের, তো চকলেট কেক। তো বেসটা তৈরি করে রেখেছি কালকে রাতে, এখন এটাকে ক্রিম দিয়ে তৈরি করে নেব। যে কেকটা অর্ধেক তৈরি হয়েছে, এখনও পুরোপুরি ফিনিশিং হয়নি, একটু কিছু বাকি আছে। তো এই ভিডিওটি আমি পরে দেখাবো, পরের ব্লগে আপনাদের পুরো ডেকোরেশনটা দেখিয়ে দেবো। আমার ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ধন্যবাদ।